সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস আজ শনিবার নয়াদিল্লির আয়োজনে চলমান তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান তিনি আজ সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন মোহাম্মদ ইউনোস প্রধান জানান নির্বাচন ব্যবস্থা উপদেষ্টা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের মোহাম্মদ বক্তব্যে ইউনুস বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা স্থানীয় সরকার শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানান মোহাম্মদ ইউনুস তিনি বলেন আপনারা সবাই জানেন পাঁচ আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের সঙ্গে যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে মোহাম্মদ ইউনুস বলেন আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখতে পাই আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্মীকরণের বিষয়টিকেই প্রাধান্য দেয় এক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন সম্পদের একমুখী প্রবাহ থাকা উচিত নয় আমাদের অবশ্যই সকল মানুষের বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি যে কিভাবে এটি সফলভাবে করা যায় এই বিষয়ে বহু দেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এক্ষেত্রে আমাদের আরও এগিয়ে যেতে হবে ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে গতকাল শুক্রবার ফোনারাপে সামিটে যোগ দেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আমন্ত্রণে সারা দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এটাই অধ্যাপক ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান